হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুজি আর ডিম দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর ডিম দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজার ডোনাট তৈরি করে দেখাবো। এই ডোনাটগুলো তৈরি করা খুবই সহজ, ঘরোয়া উপকরণে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই সুজির রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ সুজি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে 1টি ডিম ভেঙে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কের কারণে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য একটি টাইট ডো তৈরি করে নিব। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, কারণ ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তবে আপনাদের যদি সুজিটা আঠালো না হয় তবে এখানে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন। ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার নাস্তা তৈরির জন্য আমার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন প্রথমেই ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার আবারও আমার হাতের আঙ্গুলে সামান্য তেল মাখিয়ে নিব। এখন নাস্তার মাঝ বরাবর আঙ্গুল দিয়ে এভাবে ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে দিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই হাতে সামান্য ডো নিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে ঘুরিয়ে গোল বল তৈরি করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। আর মনে রাখতে হবে এই নাস্তাগুলো তৈরির জন্য অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে, না হলে ডো হাতে লেগে যাবে। এখন আঙ্গুল দিয়ে ছিদ্র করে নাস্তাটিকে ডোনাটের শেপ দিয়ে দিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। সবগুলো নাস্তা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি ডিম সুজির এই ডোনাটগুলো। দেখুন ডোনাটগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এই ডোনাটগুলো অনেক বেশি মুচমুচে হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। কম উপকরণে এই সহজ রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এখন জিরাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব।
চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে, যাতে সুজিগুলো পুড়ে না যায়। সুজিগুলোকে ভেজে ঝরঝরে করে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সুজিগুলোকে মিশিয়ে ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমি এখানে সুজির ডো তৈরি করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। ডো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। একটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 7 মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে এক পাশে রেখে দিব। অন্যদিকে 5 মিনিট পর ডোটাকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার ডোটাকে খুব ভালো করে মথে নিব। এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে। এখন এর থেকে 1/2 পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি ভারী পুরুত্বের একটি মাঝারি সাইজের রুটি বেলে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি, এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো হাতে নিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে দিব। এবার কেটে রাখা রুটির একটি অংশের মধ্যে আলুর পুর দিয়ে দিব। এরপর অপর একটি রুটির অংশ উপরে দিয়ে ভালো করে সেট করে নিব। খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এখন রুটির উপরের অংশে একটি ছুরি দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপর অপর পাশেও একইভাবে দাগ কেটে ডিজাইন করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব, তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলের আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আলুর এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার। বিকেলে ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় খুবই মজার। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না। মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব, এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। চাইলে আপনারা এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। ময়দা আর সুজির মিশ্রণ হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকব। এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করে ফেলা যাবে না। একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব, তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির 4 পাশ কেটে নিব। প্রথমে রুটির 2 পাশ কেটে নিচ্ছি। এরপর অপর 2 পাশ কেটে 4 পাশ সমান করে নিব। এবার রুটিটাকে লম্বালম্বিভাবে 3 ভাগ করে নিব। তারপর অপর পাশ থেকেও 3 ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নিব, তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব।
দেখুন খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আপনাদেরকে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বিস্কুটগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি বিস্কুটগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সুজি আর ময়দার তৈরি বিস্কুটগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ডিম ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার বিকেলের নাস্তার সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র হাফ কাপ সুজি আর দুইটি আলু দিয়ে খুব সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সুজি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলোকে অনবরত নাড়তে থাকবো। সুজিগুলো নাড়তে নাড়তে যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টি ম্যাশ করা সিদ্ধ আলু। এখন আলু আর সুজিকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি পাত্রে ঢেলে নিব এবং 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। যেহেতু আমি সুজির মিশ্রণে তেল ব্যবহার করেছি তাই ডোটা অনেক বেশি স্মুথ এবং সফট হবে। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি। এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিব 1/4 কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি নাস্তার পিসগুলোকেও ময়দার মিশ্রণে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। একটুখানি সসের সাথে এরকম একটি মজার নাস্তা থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকেও তেমনই সফট হয়েছে। কম উপকরণে একেবারে সহজভাবে একবার হলেও এই রেসিপিটি বাসা তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।